আজকের ব্লগটা স্টার্ট করেছি বন্ধুরা সন্ধ্যার পর থেকে। এখন বেজে গেছে সন্ধ্যা 7:30। টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি আমাদের কৈলাসরের গণেশ পূজার ব্লগটা করেছি। তো দেখো সাজাগুজা করে শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো চুড়িদার কুর্তি তো সবসময়ই পরি, কিন্তু পুজো আসলে আমি শাড়িই পরি। শাড়িটা আমার পরতে ভীষণই ভালো লাগে। আর মাও এসেছে, তো মাও রেডি, আমিও মোটামুটি রেডি। তো চলো দেখতে থাকো, আশা করি আজকের ব্লগ খুবই ভালো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। মামাই ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত। আর পুরো রেডি হয়ে গেছি বন্ধুরা। আর কেমন লাগছে আমাকে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তো এখন যাবো বন্ধুরা গণেশ পুজো দেখতে। আয়ুষও পুরো রেডি, মাও রেডি হয়ে বসে আছে। এখন শুধু ঘরটা লক করব আর বেরোবো। তো যারা নিউ দেখছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো। বাড়ি থেকে বেরিয়ে টমটমে উঠে এসে গেছি বন্ধুরা। আর দেখো কত সুন্দর লাইটিং হয়েছে আর কত লোকের ভিড়। কালই শেষ হয়ে যাবে বন্ধুরা গণেশ পুজো, 7 দিন ব্যাপী চলছে। তো তার জন্য ভিড়টা এত বেশি হয়েছে। আর লাইটিংটা দেখো ভীষণ সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ কি ভিড়। এখানে দাঁড়িয়ে একটু ভিডিও করছি। তো ভিড় ঠেলে ঠেলে পুজো দেখার মজাটাই আলাদা, তাই না বলো? তো চলো এবার ভেতরে যাব, তোমরা দেখতে থাকো আর আমার পাশে থাকো বন্ধুরা। এইবার ভেতরে ঢুকার পালা বন্ধুরা। আর দেখো কি ভিড়, আর লাইটিংটা কি সুন্দর হয়েছে না বলেও। আর বাজারের গলির ভেতর দিয়ে ঢুকতে হয়, ওই জায়গাটাই লাইটিং করা হয়েছে, ভীষণ ভালো লাগছে। আর দেখো লোকজনের ভিড় ঠেলে ঠেলে ধাক্কা খেয়ে খেয়ে মা মেয়ে ঢুকছি, আর আয়ুষ পেছনে ক্যামেরা করছে। তো এখন পরিচিত একজনের সাথে দেখা হয়ে গেল, তো একটু কথা বলতে লেগে গেলাম। তারপর আবার চলছি বন্ধুরা গণেশ ঠাকুরের দর্শন করতে। চলো তোমরা দেখতে থাকো, আর যারা এখনো লাইক করোনি প্লিজ একটা লাইক করে দিও। ভিড় ঠেলে ঠেলে এসে গেছি বন্ধুরা গণেশ ঠাকুরের মণ্ডপে। তো গণপতি বাপ্পা মরিয়া, মঙ্গলমূর্তি মরিয়া, কত সুন্দর হয়েছে না বলো। ঠাকুর, গণেশ ঠাকুর ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা। আর খুব কষ্ট করে ভিডিওটা করেছি, দেখো দেখো কি লুকের ভিড়, দেখেছো? ভিডিওই করা যাচ্ছে না, সবাই বলছে বেরো বেরো, লোকজন দাঁড়িয়ে আছে, বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না বন্ধুরা। আর এখানে পরিবেশন করা হচ্ছে মতিচুরের, এতটা লোকের ভিড় বন্ধুরা কি বলবো। একটা ছবিও ঠিকঠাক মতে উঠতে পারিনি, তার জন্য ছোট্ট একটা ভিডিও ক্লিপ করে নিলাম। আর এখানে আয়ুষও আছে, আয়ুষকেও একটা ছবি তুলতে পারিনি, ভীষণ ভিড় ছিল, দেখতেই পারছো তোমরা বন্ধুরা। তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও কি। পুজো দেখা কমপ্লিট বন্ধুরা, এখন বাইরে বেরিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর বেরোতে বেরোতে একটু ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। তো এখন বাইরে গিয়ে কিছু খাবো, আর এতটা পর্যন্ত গরম লেগেছে, আগে কোল্ড ড্রিঙ্কস খাবো। তো খেয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস, বয়েসবারটা তো পরে দিচ্ছি বন্ধুরা। তারপর এগরুল খেয়েছিলাম, আজ আর নিরামিষ টিরামিষ কিছু নেই। তারপর খেয়ে দিয়ে শু যা বাড়ি চলে এসেছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা, এতটাই বাজারে ভিড়াভিড়ি ছিল তার জন্য। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। টাটা, তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।